বিসমিল্লাহ রহমানের রহিম, সকলকে শুভ সকাল। আজ 26 জুলাই 2024 শুক্রবার। আজকে আমরা ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখে নেব। আমরা প্রতিদিন সকালে বিপাস বিডি এই চ্যানেলের মাধ্যমে জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে নিয়মিত দেখাতে থাকবো। তো অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা চলে যাচ্ছি প্রথমে আজকে সংবাদপত্রে প্রথম আলো, দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো আজকে শিরোনাম করেছে, প্রথম শিরোনাম, আরো 5 মামলায় শিক্ষার্থীরা আসামি। এরপরে আরেকটি শিরোনাম করেছে, অর্থনীতির গতি ফিরছে, পুরো স্বাভাবিক হয়নি। প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে, গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10-এর মেট্রো পরিদর্শন করেছেন, সেখানে বলেছেন, আমি জনগণের কাছে ন্যায্য বিচার চাইছি, সরকার প্রতিষ্ঠান ধৈর্য ধ্বংসযজ্ঞে প্রধানমন্ত্রী। প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে গুলি লাগে, গুলি যাত্রাবাড়ি সংঘর্ষের ঘটনায়। আরেকটি প্রতিবেদন করেছে তারা, আহত মানুষের ঢল নেমেছিল উত্তরার 7 হাসপাতালে। আর তারা আরেকটি রিপোর্ট করেছে, চিকিৎসাধীন আরো 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 204। তো এটা প্রথম আলো আজকে তাদের প্রথম শিরোনাম করেছে প্রথম পেজে। এরপরে আমরা যদি দেখি ইনকিলাব পত্রিকা, ইনকিলাব পত্রিকা তারা শিরোনাম করেছে, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান, চলছে গণগ্রেপ্তার। ইনকিলাব তারা প্রথম লিড করেছে, এখানে বলছে যে গত 9 দিনে সারা দেশে গ্রেপ্তার প্রায় 5,000, রাজধানীতে মোট গ্রেপ্তার 2,209 জন। এছাড়াও প্রধানমন্ত্রীর রিপোর্টটি গুরুত্ব সহকারে দিয়েছে, ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। তার আরেকটি রিপোর্ট করেছে, 25,000 কোটি টাকা একদিনে ধার নিল বাংলাদেশ ব্যাংকগুলো, একটা রিপোর্ট তারা করেছে। আমরা যদি চলে যাই আজকের কালবেলা পত্রিকায়, কালবেলা পত্রিকাটা রিপোর্ট করেছে তারা আজকে শুক্রবারের, নড়বড়ে আওয়ামী লীগ দুর্বলতা স্পষ্ট, একটা রিপোর্ট করেছে তারা আওয়ামী লীগের নিয়ে। এবং বিএনপি নিয়ে একটা রিপোর্ট করেছে, বিএনপির আরেকবার চ্যালেঞ্জের মুখে, তারা দুইটা রিপোর্ট আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে দুইটা রিপোর্ট করেছে। এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে, প্রায় 1,25,000 কোটি টাকার ক্ষতি এই যে চলমান আন্দোলনে, সেটা সেই রিপোর্টটি করেছে। আরেকটি রিপোর্ট করেছে তারা যে শিরোনাম অভিযান চলছে 4 স্তরে, একটি আজকের কালবেলা রিপোর্ট। তো দৈনিক যুগান্তর যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে তারা প্রথম শিরোনাম করেছে, সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানে 5 দিন, পঞ্চম দিন গ্রেপ্তার 5 সহস্রাধিক, অ্যানি পার্থ সহ 24 ঘন্টায় গ্রেপ্তার আরো 1,300। প্রধানমন্ত্রীর যে মেট্রোল পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত মেট্রোল, সেই ছবিটি তারা প্রথম পেজ নিয়ে এসেছে। এছাড়া বলছে, কাজ চট্টগ্রাম কাস্টমের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, সেই রিপোর্টটি তারা করেছে। এবং আরেকটি বলা হচ্ছে যে অর্থনীতিতে ক্ষতি 77,000 কোটি টাকা, আন্দোলনে সহিংসতার কারফিউ ছুটি ও ইন্টার্ন বন্ধের কারণে তারা এটা রিপোর্ট করেছে যুগান্তর। আজ কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে, নৈপথ্যে জামাত বিএনপির শীর্ষ 50 নেতা, এই একটা রিপোর্ট তারা আজকে প্রথম পেজে প্রথম লিড নিউজ করেছে। এছাড়াও আরেকটা রিপোর্ট করেছে, তদন্তে সহযোগিতার প্রস্তাব জাতিসংঘের, সেই রিপোর্টটি করেছে এবং কোটা আন্দোলনের সহিংসতা ঘটনায় সেটা লিখেছে। এবং প্রধানমন্ত্রী মেট্রো পরিদর্শনে গিয়ে যে আবেগ আপ্লুত হারিয়েছেন, জনগণের বিশ্বাস এসেছেন, সেই রিপোর্টটি ছবি সহ তারা গুরুত্ব সহকারে দিয়েছে। এছাড়া দেশ রূপান্তর পত্রিকা যে রিপোর্টটি করেছে সেটি হলো যে দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা, এটা রিপোর্ট করেছে দেশ রূপান্তর। এবং আজ ও কাল বেলা 8টা থেকে 5টা কারফিউ শিথিল, সেটা লিখেছে। এছাড়াও মেট্রো রেলের যে প্রধানমন্ত্রী গেছিলেন সেই রিপোর্টটিও তারা দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে তারা, ময়নাতদন্ত ছাড়াই অনেক লাশ দাফন, এই কোঠা সংস্কার আন্দোলনে যে মারা গিয়েছে তাদেরকে নিয়ে একটা রিপোর্ট করেছে। এছাড়াও ঢাকা মেডিকেলে আহত হতভাগ্য হাজারো, একটা রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট করেছে, আমরা জেনেছি সাফিন আহমেদ, কণ্ঠশিল্পী সাফিন আহমেদ মারা গেছে, তার একটা রিপোর্ট তারা করেছে। তো এই ছিল মূলত মূলধারার জাতীয় দৈনিকগুলো। তো আমরা প্রতিনিয়ত আমাদের বিপাস বিডি চ্যানেলের মাধ্যমে জাতীয় পত্রিকার শিরোনামগুলো প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলেই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।